চট্টগ্রাম থেকে মুছে দেওয়া হবে। যদিও বা রশিদ ভাইয়ের মৃত্যুর এত বছর পরেও কিন্তু সেইটি কোনোভাবেই খাতগ্রাম মুছতে পারেনি, তার অনুসারীরা এখনও পার্বত্য চট্টগ্রামে বেঁচে আছে এবং তারা একটি অসাম্প্রদায়িক এবং শান্ত একটি পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণের জন্য লড়াই সংগ্রাম এখনও চালু রেখেছে। রশিদ ভাইয়ের যে চেতনার যে আদর্শ সেটি যাতে কোনোভাবে বিলীন না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব, এই প্রত্যাশাটা করছি। যারা হত্যা করেছে দুর্নীতি তারা তো আসলে হত্যার বিচার এখনো হয়নি, কেন আজকে তারা আজকে নির্দিতে নির্দেবে? এই দিনে আমি আজকে সবার কাছে আজকে আমার এক অকুল আবেদন থাকবে, আমরা আসলে এই হত্যার বিচারের জন্য আসলে আমরা প্রাণ চেষ্টা করব। এবং ওনার কিন্তু বন্ধুগণ আজকে আমরা স্বাধীনতার 53 বছর অতিক্রম করছি, উনি ওনার আত্মত্যাগের স্বীকৃতি উনি পাননি। আমরা জানি পার্বত্য চট্টগ্রাম একটি সাম্প্রদায়িকতার উর্বর ভূমি আমরা বলতে পারি, তো উনি সেই জায়গা থেকে উনি চেষ্টা করেছিলেন এই খাদ্য স্বপ্নকে হচ্ছে দুলিসাত করার জন্য ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়। তো আমরা যারা এখন রশিদ ভাইয়ের আদর্শে উনি যে স্বপ্ন দেখেছিলেন সে শুধু মানে একজন পার্বত্য অঞ্চলেরই নেতা ছিলেন না, উনি একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন, সিনিয়র সদস্য ছিলেন তৎকালীন সময়। এই পাহাড় যখন অশান্ত হয়ে উঠেছিল, এই পাহাড়ের আকাশে যখন বারুদের গন্ধ শুকিয়েছিল, ঠিক তখনই শহীদ আব্দুর রশিদ এই পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রক্রিয়ায় যে অবদান রেখেছিলেন, যে পার্বত্য চট্টগ্রামে যে শান্তি প্রক্রিয়ায় যে তিনি কাজ করে যাচ্ছিলেন, সাংস্কৃতিকভাবে যদি মানুষকে অর্গানাইজ করা না যায় তাহলে কোনো রাজনৈতিক আন্দোলন বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব হয়। এই দৃষ্টিকোণটিকে লক্ষ্য রেখেই শহীদ রশিদের উনি খুব একটা অসবল লোক ছিলেন।